নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। দেখো, এটা মানে খুব অল্প সময়ে আর খুব অল্প জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। প্রথমে দেখতে পেলে আদা গ্রেট করা আছে, টমেটো কুচানো আছে, আর এটা হচ্ছে ক্যাপসিকাম কুচানো। আর নিয়ে নিয়েছি আমি ছানা। ছানাটা ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। তা দেখতে থাকো ভিডিওটা, কী রেসিপি তৈরি করছি তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে ছানার ভুজি রেসিপি, মানে এত চটজলদি হয় আর এত সুস্বাদু হয় খেতে। আমি প্রথমে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, আর দিব দুটো এলাচ, লবঙ্গ দুটো, আর সামান্য একটু দারচিনির টুকরো। এটি ফোড়ন দিয়ে দিব। তারপরে ওই ক্যাপসিকামগুলো, কুচানো ক্যাপসিকামগুলো আমি কড়াইতে ছেড়ে দেবো। ক্যাপসিকামগুলো হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি সেখানে দিয়ে দেব ভালো করে জল ঝরিয়ে রাখা ছানাটা। মানে দেখো ক্যাপসিকামটা ভাজা হচ্ছে, হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি ছানাটা দিব। ছানাটাও হালকা ভাজা হতে হবে। দেখো এই যে অনেকটাই ভাজা হয়ে এসেছে, এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটাও হালকা ভাজতে হবে। আমার ছানাটা খুব একটা জল ছড়ানো ছিল না, কিন্তু জল যত ঝরিয়ে দিবে তত ভালো হবে, মানে ভাজা তাড়াতাড়ি যাবে। এই দেখো, তবুও খুব একটা দেরি হয়নি, তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। যেহেতু এটা পুরো ডাস্ট ছানা, মানে ছানা কোনো মানে গোটা গোটা অংশ নেই, ছানাটা ভাজা হয়ে গেছে। তারপর আমি ছানাগুলোকে চারিদিকে ছড়িয়ে মাঝখানে একটু জায়গা বের করে নিয়ে সেখানে তেল দিয়েছি। তারপর আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিলাম। তারপর সামান্য একটু হিং দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে। সেটা হচ্ছে কী কী গুঁড়ো মশলা দিব সেটা তোমরা দেখতেই পাবে। দেখো এই যে প্রথমে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো, আর হাফেরও হাফ চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো, ঝালটা একটু আমরা অ্যাভয়েড করি। তারপর এই হালকা হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ। সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদ অনেক বেশি হয়, কিন্তু যেহেতু সুগারের পেশেন্ট বাড়িতে তাই চিনি দেওয়া যাবে না, চিনি দিলাম না। দেখো এইভাবেই মানে কত তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাচ্ছে। ওই মিশ্রণটা মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে ভাজা করে নেব, তাহলে সবগুলো মানে মশলারও কাঁচা গন্ধ থাকবে না, আবার ছানাটাও সুন্দরভাবে ভাজা হবে, টমেটোটাও ভাজা হয়ে যাবে, কোনো কিছুই কাঁচা থাকবে না। এই যে এভাবেই ভেজে নিলে মানে মিনিট 5 থেকে 7 ভেজে নিলেই রেডি আমাদের পনির ভুজি। মানে এত চটজলদি হয়, এটা গরম গরম রুটির সাথে কিংবা ভাতের সাথেও, গরম ভাতের সাথেও ভালো লাগবে। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। এরকম যদি আরও রান্নার ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ওকে, টাটা।